देवी प्रपन्नार्ती हरे प्रसीदा प्रसीद मातर जगतोखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीशरूपेन यतस्थितासि अपां स्वरूपा स्थितया त्वयैत आप्यायते कृष्णं अलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य बीजम् परमासि माया सम्मोहितं देवि समस्तमेत त्वं वै प्रसन्नां भुवि मुक्ति हेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु त्वयैकया पुरे त्वममम्बयैत काते स्तुतिस्तव्य परापरोक्ति देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोखिलस्य श्री श्री जगन्माता एवं श्रीमा शारदा देवी दुजनकেই আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার নিবেদন করছি শ্রীমা শারদা সঙ্ঘের সদস্যদের কাছে আমরা ভীষণভাবে ঋণী আমাদের যখন ইয়াশ আক্রমণ হয়েছিল ইয়াশ সুপার সাইক্লোন যখন হয় একটা অদ্ভুত জিনিস এরা নিয়ে গেছিলেন সঙ্গে করে সেটা সাধারণত আমরা কোথাও কোনো জায়গা থেকে খুঁজে পাচ্ছিলাম জল সমুদ্রের জল প্রায় 3 কিলোমিটার আমাদের দ্বীপের ভেতর ঢুকে গেছিল ফলে সাপেদের যে থাকার যে জায়গা সেগুলো সমস্ত জল অধিকার করে নিয়েছিল এই কারণে ভীষণ রকমের সাপের উৎপাত সর্বত্র এমনিতেই আমাদের মনসাদ্বীপ প্রচুর সাপ ভালো ভালো সাপ আর কি বক্র কেউটে আছে চিতি বড়া আছে এরকম সব ফাটাফাটি সাপ আছে আর আমরা তখন এমন অবস্থা যে উঠতে চলতে হাঁটতে বসতে সর্বত্র আমরা সাপ দেখতে পাচ্ছি কারণ ওরা ওদের যে আস্তানাচ্যুত হয়েছে তখন এই দিদিরা আমাদের জন্য পাঠিয়েছিলেন আপনারা অনেকেই জানেন না কার্বলিক অ্যাসিড দিয়েছিলেন যে কার্বলিক অ্যাসিড এত পরিমাণে ছিল আমরা এখনও সেই কার্বলিক অ্যাসিড ব্যবহার করছি আর সমুদ্রের জল উঠে আসায় এটার বোধ হয় অভিজ্ঞতা আপনাদের কারোর নেই সমুদ্রের জল যখন নেমে যায় সে যে কী মানে হতবাক করার মতো একটা
বিশ্রী গন্ধ, এত দুর্গন্ধ সে টেকা যায় না। আপনারা যারা সমুদ্র তীরে যে মাছ যেখানে শোকানো হয়েছে যদি অভিজ্ঞতা থাকে, ঠিক সেই রকম এইসব অঞ্চলে আমাদের সরকার থেকে যে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল, সে ব্লিচিং পাউডার দেওয়ার পর দেখা গেল পাখিতে টুকরে টুকরে খাচ্ছে, কারণ সেটা ব্লিচিং পাউডার না, ময়দার পরিমাণটা বেশি। ওই যতক্ষণ পর্যন্ত আমরা বস্তা খুলছিলাম ততক্ষণ অব্দি ব্লিচিং পাউডারের গন্ধ ছিল, কিন্তু যত বিতরণ করা আছে যত তার ভেতরে যাচ্ছে, ময়দা ছাড়া কিছু নয়, বেশ বোঝা যাচ্ছে। হাত ধোবার সময় বোঝা যায় ময়দা মাখলে যেরকম হাতে স্টিকি হয়ে যায়, ঠিক সেই রকম। দিদিরা এই দুটো জিনিস আর আরেকটা জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে বাচ্চাদের রিলিফ করার মতো নানা রকমের জিনিসপত্র, খাবার দাবার, হরলিক্স, বিস্কিট, নানা রকম এনার্জি ড্রিঙ্ক এই সমস্ত ছিলেন এরা দিয়েছিলেন। আর কলকাতা পুলিশের দুটি থানা তাদের ওখান থেকে এসেছিল, এইগুলো দিয়ে আমরা ছোট শিশুদের রিলিফ করিয়েছিলাম, কারণ দীর্ঘদিন ধরে রিলিফ চলেছিল। মানুষ অনেক দিন ধরে কোথাও কোথাও 42 দিনের কাছাকাছি হলো ঘর ছাড়া ছিলেন, সমুদ্রের তীরে যাদের বাড়ি সমুদ্র ঢুকে পড়ার জন্য তাদেরকে ধরে নিয়ে গিয়ে ওই সাইক্লোন শেল্টারে রাখা হয়েছিল, কিন্তু তাদের যে আদতে বাড়ির কী হবে এটার কথা কেউ ভাবেনি। জল চলে যাওয়ার পর দেখা গেল গোটা বাড়িটাই নেই, গোটা বাড়িটা নেই বলতে কি জমিটাই নেই, শুধুমাত্র জল এসে ঢুকে গেছে। কত মানুষের গৃহহারা হয়েছেন তার ঠিক ঠিকানা নেই। আমাদের অঞ্চলটাই ওই রকম, আমরা তো একটা দ্বীপের মধ্যে থাকি, আপনাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে জানবেন হয়তো, চতুর্দিকে বঙ্গোপসাগর, যখন জোয়ার হয় তখন সাগর, আর যখন ভাটা হয় তখন গঙ্গা, কারণ সমুদ্রের দিকে যাচ্ছে তখন গঙ্গার প্রকাশ আমরা বুঝতে পারি একেবারে চতুর্দিকে। আর যেহেতু গঙ্গা দিয়ে মোড়া তাই ওই নদীর নাম মুড়িগঙ্গা। নিত্য সাইক্লোন, নিত্য সুপার সাইক্লোন, নিত্য ঝড় এসব নিয়ে আমাদের থাকা, এবং এই থাকায় কোনো একটা সময় আপনারা সঙ্গেছেন। তার চেয়েও বড়ো কথা, সুপার সাইক্লোন ইয়াস হওয়ার জন্য যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিল, এই মায়েরা সব ওই খুব সম্ভবত ট্রলারে করে গিয়েছিলেন, উত্তাল সমুদ্রের মধ্যে মাছ ধরার ট্রলারে জিনিসপত্র নিয়ে সাহস করে গিয়েছিলেন। আমাদের মনে হয়েছিল যে মায়েরা আসেননি, স্বয়ং মা তার আশীর্বাদ পাঠিয়েছেন তার কন্যার হাত, কন্যাদের হাত দিয়ে। এই কারণে আপনাদের কাছে আমাদের অন্তহীন কৃতজ্ঞতা, মা যে আপনাদের দিয়ে এই মায়ের প্রতি তো কৃতজ্ঞতা অসীম, কিন্তু মা যে তার কন্যাদের হৃদয়ে এই যে আমাদের জন্য একটুখানি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, এর জন্য আমরা মায়ের কাছে অসীমভাবে কৃতজ্ঞ। একটা সংস্থা 42 বছর অতিক্রম করেছে, 4 দশক, 5 বছর পরে স্বামী স্ত্রীর সম্পর্কই ঠিকঠাক মতো থাকে না, যেটুকু থাকে জোড়াতালি দিয়ে, প্রথম ঠোকাঠুকি দিয়ে, তারপরে 10 বছর পরে জোড়াতালি দিয়ে, আর তারপরে যদি টিকে যায় সেটা অভ্যাসে টেকে, আর অন্য কোনো কারণে টেকে না। হ্যাঁ, কর্তারও কোথাও যাওয়ার নেই, গিন্নিরও কারোর হাত ধরার নেই, তাই খানিকটা ওই জোড়াতালি দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে থেকে যায়। শ্রী শ্রী মায়ের অনুপম জীবন আমাদের একটা নিজের মতো করে জীবনযাপন করতে শেখায়। শ্রী শ্রী মায়ের জীবন পড়লে যে আপনি খুব আদর্শ সংসারী হবেন বা আদর্শ গৃহী হবেন এরকম কিন্তু নয়, শ্রী শ্রী মায়ের জীবন পড়লে কেমন করে আদর্শ মানুষ হবেন সেইটার গল্প শ্রী শ্রী মায়ের জীবন। একেবারে শুরু থেকে শেষ অবধি যদি আমরা দেখি, সবটুকু জুড়ে অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমরাও অন্যের জন্য জীবন উৎসর্গ করি, কিন্তু বারবার মনে হয় এই যে সারাদিন এত কাজকর্ম করছি একটু খাবার সময় তো বলতে পারে রান্নাটা আজকে অপূর্ব হয়েছে, তাই না? এটা আমরা সবসময় এক্সপেক্ট করি, এত কষ্ট করে রাত দিন জেগে পুলি পিঠে করলাম, এত নেমুখারাম গপ গপ করে খেয়ে গেল, একটাও কথা বলেনি। এইটা হচ্ছে মায়ের আমাদেরকে দেখা আর আমাদের জগৎকে দেখা, এইটা হচ্ছে আমাদের বেসিক ফারাক। আমরা সবসময় আরাম কিনলে নবাব প্রিয়ের মতো প্রত্যেকটা জিনিসের একটা করে রিটার্ন চাই, রিটার্ন গিফট না হলে আমাদের চলে না। আমি কখনো শপিং মলে আগে যাইনি, নরেন্দ্রপুর থাকাকালীন শপিং মলে গেলাম, যেখানে বাই ওয়ান টেক ওয়ান সেখানে কিন্তু ভিড় বেশি নেই, অল্প আছে ভিড়, যেখানে বাই ওয়ান টেক টু বাই ওয়ান টেক মেনি লোকে একবারে হামড়ে পড়েছে, কী কিনছে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে গেঞ্জিটা বোনাস হিসেবে দেওয়া হচ্ছে সেটা তার কেন, তার দাদুরও হবে না। হ্যাঁ, কিন্তু সেই ওইটাকে গ্র্যাব করার জন্য ছোটাছুটি চলছে,
এইখানে মায়ের সঙ্গে আমাদের একটা বেসিক ফারাক হচ্ছে। একবারে যদি ছোট থেকে দেখি ওইটুকু মেয়ে তার কি দায়িত্ববোধ, তিনি নিয়ে তার ভাইদের ট্যাঁকে করে নিয়ে যাচ্ছেন আমোদরের তীরে স্নান করাতে। শুধু আমোদরের তীরে স্নান করিয়েই ক্ষান্ত হচ্ছেন না, দেখে নিচ্ছেন মাথা ঠিক মতো মোছা হয়েছে কিনা। আর সঙ্গে করে আবার মুড়ি নিয়ে গেছেন, গুড় নিয়ে গেছেন, সেইটা খাইয়ে আলপথের ওপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। আমরা কিন্তু কোনো জায়গায় ছবিতে দেখি না মা ওদের সাথে গুড়মুড়ি খাচ্ছে, এই ছবিটা কিন্তু আমরা কোথাও দেখি না। মা ভাইদের মাথা মুছিয়ে দিয়েছেন, তার ছবি আছেন, তারা নিয়ে উঠেছে, তাদের কাপড় পরিয়ে দিচ্ছেন, তার ছবি আছেন, মা গুড়মুড়ি খাওয়াচ্ছেন, তার উল্লেখ আছে। কিন্তু আপনি দেখবেন কোনো জায়গায় আপনারা আমরা খুঁজে পাবো না যে মা ওদের সঙ্গে বসে আঁটিপাটি জুড়ে গুড়মুড়ি খেয়েছেন, বা মা ওদেরকে বলেছেন আমার লম্বা চুলটা একটু মাছড়ে দে। এই যে অন্যের জন্য দেওয়া সেন্স অফ রেসপন্সিবিলিটি, এটা আমাদের সবারই থাকে কম বেশি, যে আমাদের একটা দায়িত্ববোধ এটা সবার থাকে। যারা বিশেষ করে যারা সংসার করেন তাদের তো ভীষণ রকমভাবে থাকে, আর যারা সংসার করার সঙ্গে সঙ্গে চাকরি করেন তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি তো তুলনা হয় না। বাবারাও চাকরি করেন, মায়েরাও চাকরি করেন, বাবারা ফিরে এসে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েন, মায়েদের ক্লান্তি নেই, অক্লান্ত তারা, আবার রান্না করতে বসে গেলেন, তাদের শুয়ে ঘুমানো অবধি ক্লান্তি নেই, এক টানা কাজ করে যাচ্ছেন, অদ্ভুত সেন্স অফ রেসপন্সিবিলিটি। ঘড়ির কাটার মধ্যে সার্ভ করছেন, হ্যাঁ অনেক সময় ফুলকি ছোটে এটা ঠিক, কিন্তু এই ফুলকি ছোটার মাঝখান থেকেও এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি এটা দেখার মতো। তারপরে যখন আরেকটু বড় হচ্ছেন, বুঝতেই পারেননি বিয়ে হয়ে গেল তো, যেন একবারে খেলার মতো কোলে করে এসছেন, এরা আমরা কল্পনা করতে পারি যে মা কামার পুকুর জয়রামবাটি থেকে কামার পুকুর অবধি কোলে করে, কন্যা কোলে করে চড়ে এসছে, এত ছোট মেয়ে ওইটুকু রাস্তা হেঁটে যাওয়ার মতো তার ক্ষমতা নেই। কর্তা ভারী ভালো, খুব প্রেমিক, কিন্তু একবারে এরকম মানে একাল ছেড়ে লোক খুঁজে পাওয়া খুব কঠিন। সে নানা রকম লাহাদের বাড়ি থেকে নানা রকমের অলঙ্কার নিয়ে সে সাজিয়ে গুজিয়ে সবার সামনে খুব দেখানো হলো, আর রাত্রিবেলা নিঃশব্দে সব গয়না খুলে নিয়ে চলে গেল। আমরা সব টিভি সিরিয়ালে দেখেন আপনারা বোধহয় যে টেনে হিঁচড়ে গা থেকে গয়না খুলে নিচ্ছে, কিন্তু অবতারও সেই রকম। দেখুন দেখি অমন লোককে আমাদের হলে পরের দিন বাপের বাড়ির লোককে ডাকতেন, তারপরে মহিলা সমিতি, তারপরে থানায় যেতেন, কিন্তু তিনি গিয়ে ভেবলির মতো গিয়ে চন্দ্রামণি দেবীকে বলছেন আমার গায়ে কী আছে সেটাই জানেন না, বলছে আমার গায়ে এইসব ছিল সব কোথায় গেল কোথায় গেল। এই যে অলঙ্কারে যে বোধটা আমাদের, যেমন বিয়েতে দিলে পাঁচবার আপনারা, আমি আমাদের দিদিদের তো বিয়ে দিয়েছি, গয়না আসার পরে পাঁচবার এমনি এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, এই যে তিনি বুঝতেই পারছেন না এটা অলঙ্কার, বলছেন আমার গায়ে কী কী সব ছিল এগুলো সব নেই দেখাচ্ছেন। মা তাকে বোঝাচ্ছেন চন্দ্রামণি দেবী তো আমার গদাই তোমাকে আরও এত দেবে। কর্তা তো ফিরে গেলেন, তিনি তো তার সাধনে মগ্ন হয়ে গেছেন, 12 বছর, একাধ বছর নয় 12 বছর, একটা মানুষের জীবনের 12টা বছর ভাবুন দেখি কতখানি সময়, কিন্তু কি অসীম ধৈর্য। সবাই বলছে পাগলের সাথে বিয়ে হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এতটুকু তিনি তার স্বামীর ওপর বিশ্বাস হারাচ্ছেন না, নিজের জীবনবোধের বিশ্বাস হারাচ্ছেন না। আমাদের হলে তো একবারে ডিপ্রেশনে চলে যেতাম। আমি তো মাঝে মাঝে মায়ের এক একটা জীবনের কথা ভাবি, আর ভাবি এর থেকে কী মেসেজ আসছে। এই যে 12 বছর, দীর্ঘ 12 বছর কর্তাগিন্নিতে দেখানি, একজন সাধনে একবারে ডুবে আছেন আর একজন একাকিনী কাটাচ্ছেন। সাধনে যিনি ডুবে আছেন তিনি তো জগৎ ছাড়া হয়ে গেছেন, তাকে কারুর কথা শুনতে হচ্ছে না, আর একে প্রতিনিয়ত সমাজ প্রেক করছে, সারদার পাগলা বর, তারপরে এই যে মায়ের শ্যামাসুন্দরী দেবীর পাগলা জামাই প্রতিমুহূর্তে প্রিক করছে। আমরা আগের দিন গিয়েছিলাম কিছুদিন আগে, গত মাসে ভানুপিসির বাড়িতে গিয়েছিলাম, ভানুপিসির বাড়িটা এখন আর নেই, সেখানে একটা মেমোরিয়াল আপনারা দেখেছেন, কিন্তু আমি কল্পনা করার চেষ্টা করছিলাম যে জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া আমাদের সকলকে তার কোল পেতে দিয়েছেন, তার আঁচল পেতে দিয়েছেন, যে ইয়ে করার জন্য, শান্তি পাওয়ার জন্য, সেই জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া এই আমাদের জ্বালায় পীড়িতা হয়ে শান্তি খোঁজার জন্য ভানুপিসির বাড়ির বারান্দাটাকে ব্যবহার করেছেন। এটা একটা অভূতপূর্ব ব্যাপার, নিজে সমস্ত কিছু সব কৃতিত্ব অন্যের এতে দিয়ে দিয়েছেন।
এই যে প্রথমবার এলেন, আপনারা সবাই জানেন প্রথমবার আসার গল্প, হৃদয়রাম কি দুর্ব্যবহার করেছেন, আর হৃদয়ের ভয়ে ঠাকুর ঠক 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 করে কাঁপছেন। ওইরকম মেরুদণ্ডহীন স্বামী আমাদের যদি হলে একবারে ঘরের কোণে যে ঝাঁটা ছিল ধরে একবারে দমাদ্দম চার ঘা পিটিয়ে দিতাম আমরা। কিন্তু তিনি এতটুকু কিছু করছেন না, বলছেন জগন্মাতা যদি আবার নিয়ে আসেন তাহলে আবার আশা হবে। দ্বিতীয়বার যখন তিনি এলেন, ঠাকুরের কি অনুযোগ, তাও কি এমনি আসেননি, ঠাকুর বার্তা পাঠিয়েছেন, রামলাল এখন পুরুতের সাত দলে মিশেছে, আমার খেতে দিতে খুব অসুবিধা, এতদিন বউকে মনে পড়েনি, এতদিন বউকে মনে পড়েনি, যেই খাবার দাবার টান পড়ছে বলছে 10 টাকা হোক 20 টাকা হোক তুমি পালকিতে করে এসো, তখন তার বউকে দরকার। এই অদ্ভুত, এই আমাদের মানে এটা একটা সাধারণ একটা রীতি, বিয়ে বাড়িতে যাবো নতুন মুক্তাহার করেছি, আবার বিয়ে বাড়ি থেকে ফিরে এলাম খুলে ফেলে ওই মুক্তাহারকে অনাদরে ফেলে রেখে দিলাম। এই পুরনো দিনের এটাই রীতি ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, দরকার পড়লো তো মাথায় চূড়া বেঁধে রাখলাম, হয়ে গেল নামিয়ে রেখে দিলাম, ভুলেও ফিরে তাকাচ্ছেন না। কত অনুযোগ কত অভিযোগ আমরা শুনি, মা যেন সেই পুরনো দিনের গল্পের ভেতর, এতটুকু তার কোনো অনুযোগ নেই, শুধু ফারাক হচ্ছে অনুযোগ, অভিযোগ কোনো কাজ নেই। আপনারা যারা এই আশাপূর্ণা দেবীর এই যে ট্রিলজি পড়েছেন, প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা, যদি প্রথম প্রতিশ্রুতি পড়েন তাহলে দেখবেন কি ছিল মেয়েদের অবস্থা, ছেলেকে ঘোড়ার পিঠে বেঁধে নিয়ে, নিজের পিঠে বেঁধে ঘোড়াতে তুলে নিয়ে চলে গেল সুবর্ণলতা সত্যবতীর বাবা, একবারও বউকে জিজ্ঞাসা করালেন তোমার সতী নিয়ে এসেছে তোমার আপত্তি আছে কিনা, মেয়ে লগ্নভ্রষ্ট হচ্ছে অতএব তার জন্য আমার ছেলেটাকে উৎসর্গ করা, কি কষ্ট তখনকার মেয়েদের। সেই পিসি ঠাকুমার গল্প আছেন, তিনি সবসময় পিট পিট চিট চিট করতেন, গল্পের একবারে শেষের দিকে আছে সত্যবতী এসেছেন শুনছেন পিসি ঠাকুমার অদ্ভুত বদল হয়েছেন, তিনি গিয়ে হেসেল এই আমি হেসেল থেকে মাছ তুলে নিয়ে গিয়ে খান, তাকে টেনে হিঁচড়ে স্নান করানো হয় ফেরত দেন, তখন তিনি বলছেন যে কি কষ্ট বিধবাদের কি কষ্ট, বলছেন একাদশী দিন খেতে দেওয়া হতো না, খিদের জ্বালা থেকে বাঁচবার জন্য তিনি আম তেল করতেন বড়ি দিতেন, কি করে করতেন, আগেকার দিনে মেয়েরা তো জামা পরত না, তাই পিঠের কাপড়টা তুলে রাখতেন, সূর্যের আলো এসে সেই পিঠেতে লাগতো, পিঠটা পুড়তো চচ্চর করত, এবং সেই চচ্চরানিতে আমাদের তার সেই ক্ষীরের কষ্টটা তারা ভুলতেন। মা হচ্ছেন ওই যুগের মানুষ, এখনকার দিনে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে দেখলে হবে না, কিন্তু মা হচ্ছে ওই যুগের মানুষ, ওই যুগের মানুষ, ওই যুগের মধ্যে থেকেছেন, ওই সমাজের মধ্যে থেকেছেন, ওই সমাজের মধ্যে থাকা সত্ত্বেও তিনি আমাদের কাছে মুক্তির দূত, আমাদের নতুন করে জীবনকে দেখতে শিখিয়েছেন, শুধুমাত্র নিজেকে নিয়ে কষ্ট পাওয়া নয়, নিজের জীবনের মানোন্নয়নের কথা। ঠাকুর এসছেন তিনি, মায়ের তখন শরীর খারাপ হয়েছে, বলছেন এখন এতদিনে তুমি এলে, এখন কি আমার যে বাবু আছেন মথুরানাথ মথুর আছে, আমার ডান একটা অঙ্গহানি হয়েছে, মাকে তিনি রাখলেন ভালোবাসলেন, তারপরে তিনি মাকে একটু একটু করে তৈরি করলেন, কি সুন্দর কথা অপূর্ব কথা, এই কথাটা শুনলে আমার কি ভালো লাগে, চাঁদা মামা সকলের মামা, যেমন যে তাকে ডাকে সে তাকে পায়, ঠিক ভগবান সেরকম সকলের, যে তাকে ডাকবে সে তাকে পাবে, ঠাকুরের ট্রেনিং অদ্ভুত। লক্ষ্মী দিদি আর ইয়ে আছেন মা আছেন, বলেছেন ভোরবেলা রাত্রি থাকতে উঠে জপ ধ্যান করতে হবে, বকুলতলায় যাওয়ার পথে গলা খাঁকড়ি দিচ্ছেন, যখন বুঝলেন কোনো রকম কোনো কিছু হয়নি তখন ঘরের দুয়ারে জল ঢেলে দিয়েছেন। মায়ের দক্ষিণেশ্বরের বাড়িটাই একটা দেখবার মতো জিনিস, আমরা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে যাই তখন আমাদের জিজ্ঞেস করা হয়েছিলেন, আত্মস্থানজি জিজ্ঞেস করেছিলেন কোন জায়গাটা তো আমাদের সবচেয়ে ভালো লেগেছে, আমরা বললাম মায়ের নৌবৎখানার ভারী সুন্দর, মহারাজ বললেন কেন, কি সুন্দর আলো বাতাস খেলে, আর তার মধ্যে মা ছিলেন, বলছেন আগে না হে দু মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, তার মধ্যে এত অল্প আলো আসতো, বলছেন রোদ্দুরের আলো ফিকড়ি দিয়ে ভেতরে ঢুকতো, আর সেইখানে মা লম্ফ জেলে সারাদিন কাজ করতেন, এক আলো অন্ধকারময় পরিস্থিতি, কিন্তু তিনি তার রিয়াকশন জানাচ্ছেন কেমন ছিলেন, না আনন্দের পূর্ণ ঘর স্থাপিত হয়ে আছে। আমার খুব দেখার ইচ্ছা ছিল মায়ের যে ঘরটা সেটা দেখতে কেমন, একদিন ওদেরকে ধরে বেঁধে ওই দোতলার ঘরটা দেখতে গেলুম, দোতলার ঘরটা না দেখলে আকারটা বোঝা যায় না, এখন এত জিনিসপত্র, আগে মায়ের ছবি ছিল এখন মূর্তি বসেছে, এত জিনিসপত্র, মায়ের ঘরটার আকারটা কীরকম সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল,
গিয়ে দেখলাম মা যদি দরজা সোজাসুজি না শুতেন, মা বোধহয় জীবনে কখনো পা ছড়িয়ে শুতে পারতেন না। তার চেয়ে বিস্ময়কর মায়ের রান্নাঘর। ওই সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি, ওরা আমাদের দেখাচ্ছে 1, 2, 3, 4, এই চারটে সিঁড়িতে মা চুল বিছিয়ে রাখতেন যাতে কেউ তাকে না দেখতে পারে, কিন্তু চুলটা রোদ্দুরে শুকোনো যায়। তারপরে বলছেন, এই সিঁড়ির আকারটা দেখে রাখুন, এসে নামিয়ে ঠিক মায়ের ঘরের পাশে দেখবেন একটা ছোট্ট গুমটির মতো দরজা আছে, সেটা খুলে ঢুকিয়ে দেখালেন। এখন আলোর ব্যবস্থা হয়েছে, আমরা দেখলাম সেই সিঁড়ির তলায় একটা ছোট্ট সুরকির একটা এরকম উঁচু মতো ঢিপি আছেন। মা ওই ঘরের ভেতরে কাঠের আগুনে রান্না করতে, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি আর ছোলার ডাল, আর সকলের জন্য পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য কিচুমিচু। ঠিক ওই ঘটনাটার পরে সেদিনকেই আমরা এক জায়গায় গিয়েছিলাম বিকেলবেলা, একজনের একটা ফ্ল্যাট উদ্বোধন, তার নিতে নতুন বাড়ি হয়েছে, উদ্বোধন করতে আমাদের ডেকে ডাকা হয়েছিল। বেলুড় মঠ থেকে আমরা কয়েকজন সাধু গিয়েছি, দোতলা আর তিনতলা দুটোই কিনে নিয়েছেন, যাতে বাড়ির মেয়েদের বাইরে না যেতে হয় তাই ভেতর দিয়ে একটা লিফট আছে। তার গাটা সবটা কাঁচ দিয়ে তৈরি, ফলে দেখা যাচ্ছে কে নামছে কে উঠছে। সেন্ট্রালি এসি, শুধুমাত্র রান্নাঘরে সে কুচিনামুচিনা কি সব লাগানো আছে, সে রান্নাঘরটায় এসি নেই। শ্রী ভদ্রমহিলা আমাদের জন্য কি একটা কচুরি ভেজে নিয়ে এলেন, আর একটা টিস্যু পেপার নিয়ে কি গরম কি গরম কি গরম কি গরম করছে। আমার খালি মায়ের কথা মনে পড়ছিল, মা ওই কুপির আগুন জেলে ওই প্রায়ন্ধকার ঘরে বসে রান্না করছেন, আর তার রিয়াকশানটা কি না বলছেন, আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়েছিল। এ একেবারে আমাদের জন্য শিক্ষা, জীবন এরকমই হবে, কিন্তু এই জীবনের এই অবস্থা থেকে কেমন করে দেহাতীত অবস্থায় যেতে হয় সেইটা শিক্ষা শ্রী মা দিচ্ছেন। তাহলে ঠাকুরের ষোড়শী পূজা গ্রহণ করতে পারেন তিনি, তিনি নয় ভাবাবস্থায় ছিলেন, দেখছিলেন তো সবই, ঠাকুর পায়ে ফুল দিচ্ছেন, কাপড় পরিয়ে দিচ্ছেন, আলতা পরিয়ে দিচ্ছেন, সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তারপরে তার সাধনার জপের মালাটি তার পাদপদ্মে নিবেদন করছেন। কতখানি শক্তিময়ী হলে তবে জগৎ যুগপুরুষের পূজা গ্রহণ করা যায়, যুগপুরুষের যাবতীয় সাধনার ফল গ্রহণ করা যায়। আমার তো এটা ভাবলেই কীরকম অবাক লাগে, মায়ের পরবর্তী জীবন আমরা দেখি মা তো অনেক মুক্ত, এবারে হাত পা ছড়িয়ে কাজকর্ম করছেন, অনেক মুক্ত, যদিও গোলাপমার অন্ডারে ছিলেন, কিন্তু দেশের বাড়িতে ভাইয়ের বউদের ভাইদের অন্ডারে ছিলেন, কিন্তু অনেক মুক্ত। এই যে জীবন, এটা কি কোনো জীবন হলো? একটু দরজার আঙুল দিয়ে, দরমার আঙুলে ফাঁক করে তিনি ঠাকুরের নাচ গান দেখছেন, আর নিজেকে বোঝাচ্ছেন, মন তোর এমন কি সৎ, তুই এমন কি উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন যে তুই তাকে রোজ দর্শন করবি। দেখুন আমাদের তো অধিকার বোধের আটানা চালানা কম হয়ে গেল, একবারে ফাটাফাটি মারামারি, তুমি আমার দিকে অ্যাটেনশান দিচ্ছ না, তুমি আমার দিকে দেখছো না, পুজোয় এই কাপড় কিনে দেওয়া হলো না, সেই কাপড় কিনে দেওয়া হলো না, ওই হলো না, সবাইকে খরচ করে দিলে, আমার জন্য কিছু হলো না। আমাদের প্রতি মুহূর্তে অভিযোগ, তুনির জগতের দিকে তুনির, ছেলে দিচ্ছে না, স্বামী দিচ্ছে না, মেয়ে দিচ্ছে না, কেউ অ্যাটেনশান দিচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা কোনো জীবন হলো? তার মধ্যে তিনি উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করছেন। গোলাপ মায়ের স্মৃতিতে আছে, গোলাপ মা গিয়ে ঠাকুরকে বলেছেন যে ঠাকুরকে গোলাপ মা শিখিয়ে দিয়েছেন, গোলাপ মাকে মা শিখিয়ে দিয়েছেন, ঠাকুরকে গিয়ে বলো যেন আমার এখানে কিছু ভাব টাব যেন হয়। তা ঠাকুর শুনে খালি মৃদু হেসে গম্ভীর হয়ে থাকলেন। তারপরে গোলাপ মা ফিরে এসছেন, এসে দেখছেন মা পুজো করছেন, দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছেন, তিনি কখনো হাসছেন, কখনো কাঁদছেন, আবার কখনো গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছে। একটি ছবির কথা আমার বারবার মনে পড়ে, যোগানন্দজি মহারাজ তার স্মৃতির কথাতে লিখেছেন যে যখন তিনি, তার সন্দেহ হয়েছিল ঠাকুরের কাছে থাকতে থাকতে, মাঝরাত্রে যখন তিনি দেখলেন যে ঠাকুর ঘরে নেই, তখন তার মনে হলো ইনিও বোধ হয় কালী পূজা, কালীবাড়ির অন্য পূজারীদের মতোই রাত্রিবেলা বউয়ের কাছে যান, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন, দেখছেন সেই চাঁদের আলোয় সেই জায়গাটা, সেই জায়গাটা আমি দেখেছি, স্পর্শ করলেও যেন আনন্দ হয়। সেইখানে মা বসে আছেন, হাওয়াতে মায়ের ঘোমটা খুলে গেছে, চুল উঠছে মায়ের, বড় নথ পরা আছেন মা, গভীর ভাব সমাধিতে মগ্ন। অবাক বিস্ময়ে তিনি তাকিয়ে দেখছেন, খরমের যে খটর মটর আওয়াজ সেটাও তিনি শুনতে পাচ্ছেন, এমন দৈবিক চেহারা, হাঁ করে তাকিয়ে দেখছেন। মা সম্পর্কে যখনই মন খারাপ হবে, আমি সবাইকে সাজেস্ট করব, মায়ের জীবনের এই টুকরো 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 ঘটনাগুলো
এগুলোকে ভাববার চেষ্টা করবেন। এই টুকরো টুকরো ঘটনা পড়া দেখবেন একবার আনন্দে পূর্ণ হয়ে যাবে, মনে হয় মা এতটা করতে পেরেছে। আমরা সারাক্ষণ বলছি এই গেরুয়া সাদা কাপড় পরে বলছি আমরা মায়ের মেয়ে, আর আমরা মায়ের থেকে মেয়ের থেকে স্ট্যান্ডার্ড থেকে এতটুকু কম হব? এই যখনই মনে হবে, মনে দুঃখ হবে, ব্যথা হবে, কেউ কষ্ট দেবে, তখনই এটা ভাবুন যে আমরা মায়ের মেয়ে। মায়ের জীবনের এই টুকরো টুকরো ঘটনা, প্রার্থনাটা কি অপূর্ব! বলছেন যে চাঁদের কাছে প্রার্থনা করছি, তোমার গায়েও কলঙ্ক আছে, আমার মনে যেন একটুও কলঙ্ক না থাকে। শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেছেন, বলছেন তোমার চেহারাটা বাঁকা, মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দেবে। এই জাতীয় প্রার্থনা আমাদের মনের মধ্যে আসে না, গেলেই মনে হয় যে এই পায়ের ব্যথাটা কমিয়ে দাও, হাঁটতে পারি না, চলতে পারি না, হ্যাঁ আমার এই দাঁত পড়ে গেছিলো, বড্ড অসুবিধা হচ্ছে, একটা ফলস দাঁত লাগিয়ে দাও, এই জাতীয় প্রার্থনা আমরা করি। হ্যাঁ, এবার যেন পুজোয় ভালো করে ঠাকুর দেখতে পাই, ছেলে যেন সেই পূজা ইয়েতে বুকিং করে দেয়, তাহলে সব ঠাকুর দেখতে পাই, শোভাবাজার রাজবাড়ি না তেনা, নিলেন পক্ষে একটা 40 ইঞ্চি টিভি দাও, যে দেখে যেন আমাদের আনন্দ হয়। অথচ কি সুন্দর প্রার্থনা, মা শেখাচ্ছেন প্রার্থনা করতেন, চাঁদের কাছে প্রার্থনা করছেন, বলছেন তোমার গায়েও মলিনতা আছে, আমার মনে যেন এতটুকু মলিনতা না থাকে। কৃষ্ণকে বলছেন তোমার শরীরটা বাঁকা, মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও। আমাদের সমস্ত কিছুর মূল উদ্দেশ্য এটা। তারপরে দেখুন এই যে ঠাকুর এত অসুস্থ হয়ে পড়তেন, তার কত রকমের সেবা করেছেন, বাচ্চা ছেলের মতো খাওয়াতে হতো, একটা ছোট শিশু স্নান করাতে হতো, সেই দৃশ্যটা যখনই ঠাকুর, আমি ট্রেনিং সেন্টারে যাই, ট্রেনিং সেন্টারে গিয়েই প্রথম যেদিনকে ঠাকুর মন্দিরে গেলাম, পূজারী মাঝে প্রায় হাতে পায়ে ধরে তিনতলার ঠাকুরের শয়নঘরে গেলাম, আমার একটাই জিনিস দেখার উদ্দেশ্য ছিল। লোকে আমাকে মোটা বলে, আমি শুনেছি ঠাকুর মা বলছেন ঠাকুর নাকি ভীষণ মোটা ছিলেন, থপথপ করে হাঁটতেন, যখন তিনি সিঁড়ি দিয়ে হেঁটে যেতেন থপথপ থপথপ করতো, আর যে পিঁড়িতে বসতেন খেতে সেই পিঁড়িতেও ঠাকুরকে ধরতো না। সেই পিঁড়িটা দেখার জন্য আমি তিনতলায় গিয়েছিলাম, তখন দুটো পিঁড়ি ছিল, ঠাকুরের পিঁড়ি আর মায়ের ষোড়শোপচারের পিঁড়িটা ছিল। এই ঠাকুরের পিঁড়িটা হাত দিয়ে পেড়ে আমি তার সামনে বসে দেখলাম কতটা বেশি, দেখলাম অনেক বড়, আমি তো পিঁড়ির কাছাকাছিও যেতে পারছি না। ওই আদ্দামড়া ছেলেকে তিনি কত যত্ন করে রাখতেন, তোলা জলে স্নান করাতেন, গল্প করিয়ে করিয়ে কাপড় জামা এ করতেন, তাতে তার কত অভিমান, কেন তুমি ওর কাছে রেখে দিলে, কেন তুমি তার কাছে রেখে দিলে, কি সুন্দর করে শিক্ষা। বলছেন মা বলে এলে তো আমি তাকে দেব। তারপরের অংশটা খুব টুইস্টিং, এটা আমার কাছে খুব আকর্ষণীয়। অবতারকে তিনি তার কাজের কর্তব্য বোধ শেখাচ্ছেন, বলছেন তুমি কি শুধু আমার ঠাকুর, এই যে অবতার শুধুমাত্র এক্স ওয়াই জেড এ নয়, অবতার সবার, যেন অবতার ভুলে গেছেন তাকে যেন শেখাচ্ছেন। নরেন রাখাল রাত্রিরে থাকেন, একটু বেশি করে রুটি খান, যা ঠাকুর বেঁধে দিয়েছেন তার চেয়ে বেশি, তিনি গিয়ে অনুযোগ করছেন, বলছেন ওরা দুটো রুটি খেয়েছে বলে তুমি ওদের গাল দিচ্ছ, আমি ওদের ভবিষ্যৎ দেখব। অথচ এই লোক যখন তাকে বলা হলো, কলকাতার লোকেরা কিলবিল করছে, তুমি তাদের দেখো, বলছে আমি মেয়ে মানুষ, আমি কি দেখব। অথচ নরেন রাখালের মতোই দামড়া মানুষ, যারা জগৎ পূজ্য, তাদের ভবিষ্যৎ তিনি দেখবেন বলছেন, ভেবে দেখুন কতখানি শক্তিশালী। এই যে মায়ের এই যে দুটো রূপ আছে, এই যে আমরা শীতকালে ক্লোক পরি না, ক্লোক পরে থাকি, হাত পা কিচ্ছু দেখা যায় না, এই মায়ের একটা ক্লোক পরার রূপ আছে, একটা ক্লোক ছাড়ার রূপ আছে, এই দুটো রূপই দেখার মতো, দুটোই খুব আকর্ষণ। একবারে সে একবারে শান্ত মেয়ে, বর্ণনা আছে, নিবেদিতার বর্ণনা আছে, মা যাচ্ছেন কলকাতা এই বাগবাজার ঘাটে স্নান করতেন, দুর্গাচরণ মিত্রর রাস্তা দিয়ে মা যাচ্ছেন, ওই পেছনের যে খিড়কির দরজা সেইটা দিয়ে বেরিয়েছেন, গোলাপমার হাতটি ধরে আছেন, বাঁ হাত দিয়ে গোলাপমার ডান হাতটি ধরে আছেন, আর গোলাপমা বলছেন মা এখানে ময়লা আছে, ওখানে এই আছে, এখানে উঁচু আছে, এখানে নিচু আছে, করে স্নান করতে যাচ্ছেন। ভেবে দেখুন আদ্যাশক্তি মহামায়া এক গোলা ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন গঙ্গা স্নান করে, শুধু গঙ্গা স্নান করেই শেষ হচ্ছে না, ফিরে আসার সময় ঠিক এই, কিন্তু তিনি একটু একটু করে সব শিবের মাথায় জল দিচ্ছেন, আর যিনি ওই সব ওই ফোঁটা ফোঁটা কেটে দেন তাকে ফল দান করে বলছেন এই ফলও তোমার, এই ফলদানের ফলও তোমার, কিচ্ছু নিজের জন্য রাখছে। এই যে শূন্য হয়ে সবটুকু জগৎকে দিয়ে দেওয়া, এই যে এক অদ্ভুত আশার কথা, এই যে এক অদ্ভুত আশার বাণী তিনি আমাদের দিয়েছিলেন, এর বোধ হয় কোনো তুলনা হয় না জগৎ সংসারে। উজাড় করে সবাইকে দিয়ে গেছেন,
রাধুদির মা পাগল, বাবা মারা গেছে, উজাড় করে তাকে ভালোবেসেছেন, তার বদলে কত আঘাত কত কিছু পেয়েছেন, কিন্তু কোনোটুকু তার মনে লাগেনি। ভাইয়ের বউদের কী ভালোবেসেছেন, সুবলা দেবী কী গালাগাল দিয়েছেন, সেই সুবলা দেবীকেও তিনি ভালোবেসেছেন। এমনকি ভুল করে তাকে বলে ফেলেছিলেন যে হাত দিয়ে, সব্যনাশী তুই জানিস না যে হাত দিয়ে তুই মারছিস সেই হাত তোর খসে পড়বে, তার যে অন্তর্বেদনা এ একবারে দেখবার মতো। এরকম কথা তো আমরা মনে মনে প্রাণে প্রাণে কতবার বলে থাকি, ও আমাকে করলে, আচ্ছা আমার বলার অবস্থা নেই, মর তোমার সব সব্যনাশ হবে, আমরা বলেই থাকি এরকম কথা। কিন্তু এই যে সর্বাবস্থায় সকলের কল্যাণ চিন্তা করছেন, সকলের কল্যাণ, অরূপানন্দজি তার স্মৃতি কথায় বলছেন যে মা সারা রাত্রি জেগে থাকতেন এবং জপ করতেন, যখনই ডাকা হতো দেখতো মা জপ করছেন, বলছেন মা কই ঘুমন না, বলছেন কী করবো বাবা, আকুলতার সঙ্গে এসে মন্ত্র নিয়ে যায়, তারপর থেকে কি কই কিছু করে না, তাই তিনি তাদের জন্য সবার জন্য জপ করছেন, যাদের মনে আছে তাদের জন্য করছেন, যাদের মনে নেই তাদের জন্য করছেন, সবার জন্য যেন অতন্দ্র প্রহরী। এই যে আমাদের কী নাম ভামিনী দেবী, তার ঠাকুরের সঙ্গে বিয়ে হবার কথা ছিল, যখন মা আছেন ওখানে জয়রামবাটিতে আছেন, কলকাতা থেকে পার্সেল করে ভালো ভালো ফল টল আসছে, তখন তিনি অনুযোগ করে বলছেন এসব জিনিস তো আমার ঘরেই আসার কথা ছিল, পরমহংসমশাই সাথে আমারই বিয়ে হওয়ার কথা ছিল, শুধু পাগল বলে বাবা বিয়েটা দিল না। তো মা বলছেন নিয়ে যা নিয়ে যা না, তোর কী কী নিয়ে যাবে, দেখুন আমাদের হলে ব্যাস একেবারে একবারে কোমর বেঁধে লেগে পড়তুম। এই যে মায়ের যে জীবনীটা সর্বত্র, উদ্বোধন বাড়িতে তো বটেই, জয়রামবাটি, কামারপুকুরের কষ্ট, 1886 থেকে, 1886 নয় 1887 থেকে 1893 সালের এই যে জীবনে, মায়ের জীবনীতে কোথাও খুঁজে পাবেন না মা কেমন ছিলেন, কী করে দিন কাটিয়েছেন। লোকের বাড়িতে আমরা এখন আদ্যাশক্তি মহামা বলে কী সুন্দর কাপড় টাপড় পরানো আছে মাকে, আর তখন মা গিট দিয়ে কাপড় পরতেন, সাদ বাড়িতে ধান সেদ্ধ করতেন, তারপরে তার সারা মাসের খাবারটি যুক্ত, আমরা এটা কল্পনাই করতে পারি না। রামলাল দাদা লক্ষ্মীজলার পুরো মাঠের ধানের ধান কেটে নিয়ে চলেন, মাঠের পুরো ধান কেটে নিয়ে চলে গেলেন, কোনো অভিযোগ নেই, একটা ছোট্ট নারকেল মালা নিয়ে ঘুরে ঘুরে খুঁজে চলেছেন ধানের দানা, সেই ধানের দানাগুলোকে জোড়া করে করে সেই তার থেকে চাল করে তিনি রঘুবীরের ই করছেন, তিনি রঘুবীরের নবান্ন করছেন। লক্ষ্মী দিদি পা দিয়ে মারি দিয়ে গেছেন শাক, কোনো অভিযোগ করছেন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন। উপরন্তু যখনই কেউ ডাকাত বাবার প্রসঙ্গ উত্থাপন করতেন তখনই তিনি কাঁটা হয়ে থাকতেন, কারণ লক্ষ্মী দিদির প্রসঙ্গ উত্থাপন করা হবে, লক্ষ্মী দিদি মাকে ফেলে চলে এসেছিলেন, সেদিন যে ডাকাতের দলে ফেলে এসেছিলেন লক্ষ্মী দিদি তো তার উদ্গাতা, তিনি ফেলে চলে, পাছে লক্ষ্মীর মনে কষ্ট হয় তার জন্য তার কি কষ্ট। লক্ষ্মী দিদি এসেছেন দেখা, মা সেদিন ব্যস্ত ছিলেন তাই ভালো করে কথা বলা হয়নি, মা ভয়ে কাঁটা হয়ে আছেন, তাড়াতাড়ি ব্রহ্মচারীকে দিয়ে কাপড় আর টাকা পাঠিয়ে দিয়ে বলছেন লক্ষ্মী যেন শান্ত থাকে। প্রত্যেককে, আমাদের সাধন ভজনের অন্যতম মূল কথা প্রত্যেককে মান দান করা, আপনার সামনের মানুষটাকে মান দান করা। রবীন্দ্রনাথ লিখছেন না, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, মইলে মোদের রাজার সাথে মিলব প্রসাদ। রাজা সবাইকে মান দেন, সেই মান তিনি আপনি ফিরে পান। এই যে সকলের কাছে ছোট হয়ে আছে, ব্রাহ্মণেরা তাকে, গ্রামের জমিদাররা তাকে কম্পেনসেট করেছে, তাকে ফাইন করেছেন যে এই বর্ণাচার মানা হয়নি খাওয়ার সময়, তিনি একেবারে গলবস্ত্র হয়ে সেইটি মেনে নিয়েছেন, তা যেখানে যা কিছু সবই গলবস্ত্র হয়ে মানছেন। পুরোহিত এসছেন মায়ের এই বসন্ত হয়েছে তার জন্য পুরোহিত রোজ আসেন, মা তাকে গলবস্ত্র হয়ে প্রণাম করেন, আর স্বয়ং আদ্যাশক্তি মহামায়া ওই বামন পূজারী, সে তার কী জীবন ভগবান জানে, সে নিত্য তাকে ইয়ে করেন, তাকে প্রণাম করতে বলেন। ডাক্তার এসেছেন লক্ষ্মী আমাদের ইয়ে দিদিকে বলছেন, রাধুদিকে বলছেন ওকে প্রণাম করো, তখন একজন জিজ্ঞেস করছেন উনি কি বামন, বলছেন বামন হয়েছে, বামন না হয়েছে তো কী হয়েছে, উনি কত বড় পণ্ডিত, কত বড় ডাক্তার, তাকে সম্মান করা উচিত, যে প্রত্যেকের প্রতি সম্মান, প্রত্যেকের জন্য সম্মান। রাখাল বালক সে গাই চড়াতে গিয়ে দেরি করছে, সবাইয়ের খাওয়া হয়ে গেছে, মা তখনও বসে আছেন, সেই রাখাল বালক এসে মায়ের সঙ্গে একসঙ্গে খেতে বসবেন,
খেতে খেতে নিজের পাত থেকে খানিকটা ভাত তুলে তাকে দিচ্ছেন, বলছেন খা বাবা, অনেক আমার ভাত অনেক বেশি নেওয়া হয়ে গেছে, তুই খা। নিজের ভাতটাকে দিয়ে দিচ্ছেন। বালক জিজ্ঞেস করছেন, হ্যাঁগা পিসিমা, তোমাদের যে হাঁড়িতে রান্না হয় আমাদেরও কি সেই একই হাঁড়িতে রান্না হয়? তো হচ্ছে হ্যাঁ বাবা। কেন বলছেন? এই ভাতটা কীরকম অন্যরকম খেতে। এই যে অদ্যাশক্তি মহামায়া তার প্রসাদ দিচ্ছেন, দীক্ষিত সন্তানকে নিয়ে বসেছেন খেতে বসতে, খাওয়া দাওয়া সব শালপাতায় করে প্রসাদ ভাগ হয়েছে, তারপরে একটুখানি মুড়ি অথবা চাল ভাজা নিয়ে তার আঁচলের মধ্যে বেঁধে তারপরে হাতুড়ি দিয়ে একটুখানি ভেঙে নিয়েছেন, তাতে নুন লঙ্কা মিশিয়েছেন, খেয়ে খেতে খেতে বার করেছেন, দীক্ষিত সন্তানকে দিচ্ছে, দাও বাবা তুমি খাও, আমার দাঁত করি নেই, দাঁতটাঁত নেই, আর ভালো করেই করতে পারি না। কি সহজ অ্যাপ্রোচ! শ্রী শ্রী মা মানে হচ্ছে এইরকম সহজ অ্যাপ্রোচ। আর তার সঙ্গে এই তার এই একের পর এক দিব্য গুণাবলী, এগুলো আমাদের প্রত্যেকটা, কোনো একটাও যদি আমরা শেখার চেষ্টা করি তাহলেই হবে। দেখুন, আপনারা তো গেছেন শ্যামপুকুর বাটিতে, গিয়েছেন যে দক্ষিণেশ্বরে তো রাজপ্রাসাদে থাকতেন, এ নিয়ে কোনো কথাই নেই। রাজপ্রাসাদ, অত বড় ঘর নাই বা হলে একটু আলো টালো কম হলো, ঘর ছিল পটপটে মাদুরের, মাদুর ছিল, তারপর ফেঁসোর বালিশ ছিল, কত ভালো ভালো গুণ ছিল, মায়ের থাকার জন্য কি রাজকীয় ব্যবস্থাটাই না ছিল। কিন্তু শ্যামপুকুর বাটিতে ভেবে দেখুন, ওই পাশের ঘরটিতে থাকতেন মা, নিচে নেবে লোকে ঘুম থেকে ওঠার আগে সারাদিনের মতো স্নান পায়খানা, বড় বাইরে যাও, মেজো বাইরে, ছোটো বাইরে, শিশু বাইরে, সব করে ওই ওপরের ওই ঘরটিতেও ওই থাকতেন। আমি মাঝে মাঝে ওই ভেবে ভাবি যে ওইটুকু ঘরের মধ্যে তিনি কি করে রান্না বান্না করতেন, সারাদিন কাটাতেন কি করে, এটা একেবারে বিস্ময় আমার কাছে। কাশীপুর উদ্যানবাটি তো রাজরানীর মতো ছিলেন, নিচের যে অত বড় ঘর একটু অন্ধকার হোক না, ওদিক থেকে আলো টালো আসতো, হ্যাঁ রাজরানীর মতো লাল মেঝে, কত সুন্দর ঘরে মা থাকতেন, বাপের জন্য এরকম ঘরে থেকেছেন কিনা সন্দেহ। কিন্তু কি ঘরে সকলের সেবা করে গেছেন। খাজাঞ্চি বলছে, হ্যাঁ আমি শুনেছি তিনি আছেন, তাকে কখনো দেখিনি, একবারে নিজেকে লুকিয়ে রেখেছেন, আমরা হলে একটু কিছু হলে আমরা বুক চিটিয়ে দাঁড়িয়ে পড়বো, গো এসো গো আমার সন্ন্যাস হয়েছে, আমাকে প্রণাম করতে হবে, এসো গো। কিন্তু তার সামান্যতম টুকু কিছু নেই। দুর্গাপুজোর জন্য বেলুড় মঠে এসেছেন, বলছেন সব সাজগোজ হয়ে গেছে, ষষ্ঠীর দিন মা এসে উপস্থিত হয়েছেন, তিনি তাঁকে কেন্দ্র করেই পুজো, তিনিই যজমান, তার নামেই পুজো হচ্ছে, অথচ তিনি লুকিয়ে বসে আছেন, তিনি এক ধারে বসে আছেন, কেউ যেন তাকে দেখতে না পারে, কেউ যেন তাকে না জানতে পারে। দীক্ষা দেওয়া শুরু হয়েছে, দীক্ষা দিচ্ছেন, কি ভালোবাসার সঙ্গে, কি সহজ ভাব, তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করছেন, কোন মন্ত্র, কোন দেবতা তোমার ভালো লাগে? সে যদি বলে দেয় কোনো দেবতাকে তার ভালো লাগে, সেই মন্ত্র দিচ্ছেন। বুঝে দেখুন কতখানি পণ্ডিত তিনি, তিনি এ বিষয়ে কতখানি দক্ষ তিনি। আবার কেউ যদি বলে দেন যে না আপনার যে ইচ্ছা, তখন চোখ বন্ধ করে দেখ ভাবছেন, তারপরে তাকে তার ইচ্ছা অনুরূপ মন্ত্র দান করছেন। তার এতটুকু, তিনি গুরু বলে এতটুকু অহংকার নেই। দীক্ষা হয়ে গেলে ওই পুষ্পপত্রে সামান্য যে ফুলটুকু আছে, বলছে দাও বাবা ওটি আমার হাতে দাও, আর কিছু দিলে সেটি হাত পেতে এমন করে নিচ্ছেন যেন তিনি ভিখারিনী। গুরু যে দিচ্ছে, গুরুকে যে শিষ্য দিচ্ছেন, এটা যে তার নিবেদন, এটা যেন বুঝতে চাইছেন না, তিনি যেন ভিখারিনী, দুটি হাত পেতে নিচ্ছেন, যেন তাকে দিয়ে তিনি ধন্য হয়ে গেছেন, সমস্ত কিছুতে সহ্য। কাশীশ্বরানন্দজী মহারাজের কাছে শুনেছি মাকে তারা দেখতে গেছিলেন, বালক ছোট ছেলে তারা গেছেন, 12-14 বছর বয়স তারে, 1914 সালের ঘটনা, ওরা গেছেন মাকে দেখতেন, মা তখন অনেকটা বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাও মা গলায় ঘোমটা দিয়ে বসে, মুখে ঘোমটা দিয়ে বসে আছেন। এরা গোলাপ মা বললেন, এরা সব রাখালের ছেলে, ব্যাস শোনা মাত্র মায়ের ঘোমটা খুলে গেল। তিনি জিজ্ঞেস করছেন, উনি বলেছিলেন মায়ের সেই দাঁতগুলো পড়ে যাওয়ার ফলে সামনের একটু অংশ উঁচু হয়েছিল। তিনি কথা বলতেন এত মিষ্টি গলার আওয়াজ, মনে হয় শুনি আরেকটু শুনি আরেকটু শুনি। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা বলছিলেন, ওই যে আমাদের আছে না স্থলপদ্ম প্রতীকাশ পাদাম ভোজ সুশোভনাম, বলছেন টুকটুকে গোলাপি রঙের তার পায়ের তলাটা, আর এতদিন সারা জীবন তিনি জুতো ব্যবহার করেননি, কিন্তু কি নরম তার পা, মনে হতো না মার কাছে গেলে, মনে হতো না কখনো আর ছেড়ে আসি। সরলাবালার স্মৃতি কথাতে আছে, তিনি মায়ের সেবিকা হয়ে থেকেছেন, মা তাকে কত ভালোবেসেছেন, কত স্নেহ করেছেন, কিন্তু অনেক বছর পরে যখন শ্রীমা সারদা দেবী চলে গেছেন, যখন সারদা মঠ প্রতিষ্ঠা হলো,
যখন তাকে প্রেসিডেন্ট করা হলো তখন তার মনে হচ্ছে মা যেন এই জগৎ জুড়ে সবটুকু জুড়ে আছেন, ভগবানের প্রতি কি ভালোবাসা, প্রত্যেককে ভালোবাসা শেখাচ্ছেন, কেমন করে ভগবানে ভালোবাসতে হয়, প্রত্যেকের ভেতরে ভালোবাসা তৈরি করে দিচ্ছেন। তার শরীর চলে যাওয়ার আগে সারা জীবনের মন্থন করা শুধু আমাদের হাতে দিয়ে গেছেন, বলছেন যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই যদিটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, আদৌ কি আমরা শান্তি পেতে চাই, এটা হচ্ছে কথা। আমরা আদৌ শান্তি পেতে চাই না, ওই যেটুকু বলছি হ্যাঁ হ্যাঁ শান্তি পেতে চাই, আদৌতে শান্তি পেতে চাই না। কিসে আরও জিনিসপত্র হবে, আরও কী করে প্রতিভা প্রতিপত্তি হবে, এটা আমরা চাই। আর যখন খুব দুঃখ হয় তখন বলি ও মা গো তুমি আমায় একটু শান্তি দিলে না, মা যেন সেই প্রশ্নচিহ্নটা আমাদের কাছে রেখে দিল, যদি শান্তি পেতে চাও। তারপর প্রেসক্রিপশন দিচ্ছে 1, 2, 3, 4, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, তো খুব কঠিন কাজ। নিজের দোষ দেখবো সে তো আরও ভয়ানক কাজ, তবুবা গুঁতা গাঁতা খেয়ে একটু যদি আমরা তৈরি করি, কিন্তু অন্যের দোষ দেখবো না, হতেই পারে না। জগৎকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, তো আর কারুর দায়িত্ব নয়, আমার, শুধু আমার। আমার উপর তো মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে না রাজ, ইয়ে জগৎকে শিক্ষা আমাকেই দিতে হবে, সেই কারণে কারো দোষ, জগতে এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই জগতে কেউ আমার পর নয়, দেখবেন তিনি তার নিজের জীবনে অভিনয় করে দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ আমি অভিনয়ই বলি, কারণ এটা তো তাদের স্বাভাবিক, যখন আমাদের জন্য করে দেখাচ্ছেন মানে ইট ইজ অ্যাক্টিং। বলছেন তিনি যেমন শ্রীরামকৃষ্ণকে অ্যাকসেপ্ট করেছেন, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যাদের জীবন তাদেরও অ্যাকসেপ্ট করেছেন। ত্রিগুণাতীতানন্দজির বাবা খুব মারধর করতেন ঠাকুরের কাছে আসতেন বলে, তাই স্থির হলো যে ত্রিগুণাতীতানন্দজি রোজ বাড়ি যখন যাবেন তখন গাড়ি ভাড়াটা এখান থেকে দেওয়া হবে। ত্রিগুণাতীতানন্দজি লিখছেন একদিনও এমন হয়নি যেদিন গিয়ে পৌঁছয়নি আর দেখিনি দোরগোড়ায় ওই একটি পয়সা রাখা আছে ভাড়ার জন্য, ওই একানা রাখা আছে, এমন একটা দিন পাইনি। এর বাবা ত্রিগুণাতীতানন্দজির বাবার, ত্রিগুণাতীতানন্দজিকে প্যাঁদালে মায়ের কী ছিল, মায়ের তো কিছু ছিল না, কিন্তু তিনি তাকেও রক্ষা করেন, যেহেতু তিনি শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছেন, যে হয় গৌরাঙ্গ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবেসেছেন তাকে কেন্দ্র করে যারা আছে সবাইকে তিনি ভালোবাসছেন, কী অপূর্ব আশীর্বাদ, যে এসেছে যে আসেনি যে আসবে সকলকে বলে দিও মা সবার জন্য আমার আশীর্বাদ আছে। মায়ের কতগুলি কথা অসাধারণ, এটা তো শান্তি পেতে চাও মা, আমরা তো পাখির মতো আওড়াই, কিন্তু তার চেয়েও বড় আশীর্বাণী তার দেওয়া আছে। বলছেন জানবে যখন কেউ তোমার জীবনে কেউ থাকবে না, সবসময় জানবে তোমার একজন মা আছেন, কত বড় একটা আশ্বাসের কথা তিনি আমাদের দিচ্ছেন, তোমার একজন মা আছেন, কখন আমরা একাকি নই। এই বিশ্বরূপ দর্শন যোগ যখন হয়ে গেল, শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন, অনেকে দর্শন করলেন, কিন্তু অর্জুনের মনে হলো যে শ্রীকৃষ্ণই হলেন আমাদের জীবনের একমাত্র সহায় এবং সম্বল, এবং তাকে কেন্দ্র করেই আমাদের সমস্ত জীবনটা। তাই তিনি বলছেন আমি বুঝে গেছি জগতে যদি সবাই ছেড়ে দেয় কখনো আমি তোমা থেকে নিরাশ্রয় হব না, তাই যদি জানতেই হয় তোমাকেই ভালো করে জানব। এটা আমার একটাই কথা, যেখানে মা বলছেন আর যে কেউ যেন না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছেন, তাই যদি জানতে হয় এক্স ওয়াই জেডকে জানা ছেড়ে মাকে জানাটাই বেশি ভালো, নিজের জীবনটা বদল হয়ে যাবে। এটা হচ্ছে সবার আগে যেটা আমরা বুঝি, নিজের জীবনটা বদল হয়ে যাবে। এই যে আপনি যদি ভারতী প্রাণমাতাজির স্মৃতিকথা পড়েন, একেবারে ডে ওয়ান থেকে তার যে স্মৃতিকথা, অসাধারণ সেই স্মৃতিকথা। বলছেন সকালবেলা ঘুম থেকে উঠতেন, গুলের যে টিনটা যখন তিনি টানতেন ঘর 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 করে, সঙ্গে সঙ্গে তিনিও ভারতী প্রাণাও জেগে যেতেন, আলোটা বাড়িয়ে দিতেন। ছোটো ছোটো ঠাকুরের দুটো ছবি ছিল, একটা এখনও সেই পুঁটকুলি খাট আছে, সেই খাটের দিকে তাকিয়ে ঠাকুর মা ঠাকুর প্রণাম করতেন, তারপরে গুল নিয়ে দাঁত মাজতে যেতেন, ফিরে এসে জপ করতে বসতেন। তাকে দেখে ওই ঘরে যত মেয়ে শুয়ে থাকতো সবাই সেই মাদুরে বসে জপ করছে, এটা একটা দারুণ স্মৃতি ভারতী প্রাণমাতাজির আছে। তারপরে খানিক বাদে উঠে তিনি ওই তেল তেল পুজোর সব জোগাড় হয়ে যাওয়ার পরে তিনি তেল মেখে গঙ্গা স্নান করতে যেতেন, যেদিন শরীর বইত না সেদিন তোলা জলে স্নান করতেন,
মায়ের স্টাইল ছিল খুব তাড়াতাড়ি পুজো শেষ করে দেওয়া, পুজো শেষ করে দিয়ে ফল টল সবাইকে বিতরণ, সবাই অভুক্ত আছে জল খাবে তাই জন্য ফল বিতরণ করে দেওয়ার ব্যবস্থা করতেন। তারপরে বেলার দিকে ভোগ যখন তৈরি হতো তখন তিনি ডাকতে আসতেন, সরজুবালার স্মৃতি কথায় আছে, সরজুবালা ডাকতে মা ডাকতে এসছেন, সরজুবালা যে আলনার পেছনে দাঁড়িয়েছিলেন মা সেটা লক্ষ্য করেননি, বলছেন মা মাথায় ঘোমটা দিয়ে নতুন বউয়ের মতো বলছেন ঠাকুর এসো গোপাল এসো খাবার দেওয়া হয়েছে। তারপরে তাকে দেখে এক গাল হেসে ফেলে বলছেন যে না এই সবাইকে ডাকতে এলো, হাতে পঞ্চপাত্র নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন মাঝের ঘরটা দিয়ে, আর সরজুবালার মনে হচ্ছে পেছন পেছন ঠাকুর আর হামাগুড়ি দিয়ে গোপালও যেন তার পেছন পেছন যাচ্ছে। তারপরে মেয়েদের নিয়ে তিনি খেতে বসতেন, খাওয়া হয়ে গেলে দুপুরে একটু বিশ্রাম করতেন, ওই সময় অনেকে তার কাছে আসতো, সরজুবালা তার স্মৃতি কথা লিখেছেন তিনি স্কুল ফেরত ওই সময় আসতেন, উৎকণ্ঠা মায়ের কি উৎকণ্ঠা, সারাদিন জামা পরে আছে ঘামে মেয়ের খুব কষ্ট হচ্ছে, বলছেন তাড়াতাড়ি করে জামা খুলে দাও, আর সেই মশারি খাটানো মশারির মাথায় পাখা রাখা ছিল, মা স্বয়ং তাকে হাওয়া করছেন, তিনি যত তাকে বারণ করছেন তিনি তত সেইটি কাজটি করছেন, তাড়াতাড়ি কিছু জল খেতে দিচ্ছেন মিষ্টি খেতে দিচ্ছেন, সন্ধ্যারতির সময় এসে গেছে, যোগান যোগিন মা এসে এবার সন্ধ্যারতি করবেন, মা একবারে রেডি স্টেডি হয়ে আছেন, যোগিন মা খুব গরম, সকালবেলা যখন জপ করে ফিরে আসেন মা একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন ওই যোগিন এলো বলে, এলেই তাকে দেখা দিতে হবে, নাহলে যোগিন মা সেই আচরণটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন ও বলি গো ওই বড় লোকের বেটি একবার কি দেখা দিতেও নেই, বলতেন না সে জপ টপ করে আসে তো তার মাথাটা খুব গরম বুঝে দেখুন, মা অপেক্ষা করছেন তার জন্য যে যোগিন মা এসে বলবেন বলি ও গো বড় মানুষের বেটি একবার কি দেখা দিতে নেই, সেইটা যাতে যোগিন মার এতটুকু মাথা টাথা না গরম হয়। আর গোলাপ মার নিরন্তর মাথা খারাপ করার তো সব ব্যবস্থা ছিলই, আমরা এইরকম শাশুড়ি ননদ নিয়ে থাকতে পারি না, আর মা এরকম এক একজনকে নিয়ে থেকেছেন, তাই তো পারমানেন্ট পাগল পাগলি মামি আছেন, আর রাধু তো খানিকটা আছেই আর কি, এই সকলকে নিয়ে কি সুন্দর সংসার। তারপরে সন্ধ্যে রাত্রি হলে লুচি আর মা সে সময় আপিং খেতেন বলে একটু ক্ষীর দেওয়া হতো মাকে, সেইটি খেয়ে যেতেন, আর যারা আসতেন তাদের নারকেলের মালার করে লুচি আর একটু ফল প্রসাদ বা মিষ্টি কিছু একটা দিয়ে দেওয়া হতো, আবার একটা নতুন দিন শুরু হতো। দেখবেন ঘুরে দেখবেন কোনো মনে হবে যেন কোনো ভ্যারাইটি নেই, কিন্তু যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে মায়ের কাজগুলো দেখেন দেখবেন প্রত্যেকটা কাজ অন্যের জন্য, একটা কাজও তিনি নিজের জন্য করছেন, ওই যে তিনি ফিরে এসে জব করতে বসলেন দেখুন বাকিরা সব দেখে তাকে জব করতে বসেছে, তাতে তাঁর কতটা কল্যাণ হচ্ছে জানি না, আমাদের সকলের কল্যাণ হচ্ছে। তিনি এই যে পুজো করছেন স্টাইল, পুজোর স্টাইল তাড়াতাড়ি করে পুজো করছেন যাতে পুজো হয়ে গেলেই সবাই প্রসাদ পায়, সকলের ক্ষুধা নিবৃত্তি হয়, নিজে খাবেন বলে নয়, যেদিন দীক্ষা দেওয়ার সেটা খুব তাড়াতাড়ি দীক্ষা, দীক্ষার পদ্ধতি খুব সাধারণ, যখন দর্শন দিচ্ছেন তখনও সে একবারে এক গলা ঢাকনা দিয়ে বলছেন জিজ্ঞেস করছেন মাকে যে মা আপনি ভালো আছেন, বলছেন হ্যাঁ বাবা তুমি ভালো আছো, এই হচ্ছে দুটি মাত্র কথা কনভারসেশন। বেলায় যখন খেতে বসছেন সব মেয়েদের কন্যারা যারা সবচেয়ে বেশি অবহেলিত তাদের জন্য, ওই এক কন্যাকে দেখেছিলাম ওই দক্ষিণেশ্বরে রানী রাসমণি, তিনি মাথা খাটিয়ে খাটিয়ে বার করেছিলেন যে 7 বছরের মেয়ে রজস্বলা হয় না, তাই দক্ষিণেশ্বরে কোথাও কখনো অম্বুবাচী পালন করা হয় না, কারণ মা তো 7 বছরের কন্যা, আর শ্রীশ্রীমা ব্যবস্থা করলেন তার বিধবা কন্যাদের জন্য, যেখানে অম্বুবাচীর কষ্টে বিধবা কন্যারা কষ্ট পান সেইখানে তিনি করছেন। কত উদার মন, রাধু দিদি স্কুলে যাচ্ছেন গোলাপ মা কত যাতা বলছেন না, বলছেন না না শিখুক না শিখুক, যেখানে বিয়ে হবে সেখানে অন্তত গিয়ে কাজে লাগবে, আশীর্বাদ উদ্বোধন করতে যাচ্ছেন মেয়েদের স্কুল নিবেদিতা স্কুল উদ্বোধন করতে যাচ্ছেন এবং প্রার্থনা করছেন এখান থেকে যারা বেরোবে তারা যেন জ্ঞানী হয়ে বেরোয়, তাদের যেন অনেক তাদের ভেতরে যেন শিক্ষার সঠিক প্রসার হয়, মা প্রার্থনা করে চলেছেন, নিবেদিতাকে খোঁজ করছেন সে কেমন আছে তার কার কী হলো এই সমস্ত কিছু। আবার যখন সন্ধ্যারতিতে আসছেন সবাইকে এক জায়গায় বসাচ্ছেন, রাত্রি শেষ হয়ে যাচ্ছে ভুলছেন না বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকের জন্য যারা এসছে বাইরে থেকে তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা, একটি কাজও মায়ের যদি সারা জীবন আমরা দেখি তাহলে দেখবো যে কোনো কাজটাই তার নিজের জন্য না, এইটা হচ্ছে মায়ের জীবনের সার বস্তু।
সেটা হচ্ছে নিজেকে উজাড় করে উৎসর্গ করা, অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা। এই অন্যের কল্যাণের জন্য আমরা যতদিন নিজেকে নিয়োজিত রাখতে পারবো, ততদিন আমরা মায়ের সন্তান বলে পরিচয় দিতে, এটাও সহজে আমরা দিতে পারবো। যদি মনে হয় পারছি না, তাহলে বুঝতে হবে যতই মা নাম করি না কেন, মা অনেক দূরে, যোজন দূরে আছে। মায়ের কাছে নিয়ত প্রার্থনা, তিনি আমাদের মনের এই পরিবর্তনটুকু আনুন, এবং অন্যের জন্য যেমন তিনি সারাটা জীবন নিয়োজিতা থেকেছেন, তেমনি যেন আমাদেরও নিয়োজিত রাখুন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।